নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু প্যান কার্ড সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিন্তু করতে হচ্ছে এবং সেটা কিন্তু হাজার টাকা দিয়ে কিন্তু আপনাকে লিঙ্ক কিন্তু করতে হচ্ছে কিন্তু বর্তমানে এমন কিছু জালিয়াতি মানুষরা আছে তারা কিন্তু সাধারণ মানুষকে বিভিন্ন রকম লোভ দেখে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু তুলে নিচ্ছে এবং এই জালিয়াতির শিকার হচ্ছে বহু মানুষ এমন কি অনেক সিনেমার নায়ক নায়িকাও আছে তারা কিন্তু এই জালিয়াতির শিকার কিন্তু হয়েছে তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে বর্তমানে কারা কারা জালিয়াতির শিকার হয়েছে এবং কতজন মানুষ বর্তমানে জালিয়াতির শিকার হয়েছে এবং আরও দেখাবো যে কীভাবে জালিয়াতিটা হচ্ছে এবং এই জালিয়াতি থেকে কীভাবে আপনি বাঁচবেন তার কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সেই জন্য এই ভিডিওটা একটু স্কিপ করবেন না কারণ যদি এই ভিডিওটা আপনি স্কিপ করে দেন তাহলে কিন্তু হয়তো আপনার সঙ্গে পরবর্তীকালে রকম জালিয়াতি কিন্তু হয়ে যেতে পারে সেই জন্য ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো কীভাবে জালিয়াতের হচ্ছে সেটা দেখানোর আগে এখানে যে নিউজ পত্রিকা কী বলা হয়েছে এবং কতজনের সঙ্গে জালিয়াতি হয়েছে সেটা একটু আপনাদের বলে দিই এখানে বলা যে প্যান আপডেট চেয়ে এস এম এস পাঠিয়েছে ব্যাঙ্ক সাবধান ক্লিক করলেই ধোয়া যেতে পারে আপনার টাকা এবং এখানে বলা হয়েছে যে জালিয়াতির ফান পাতা ভুবনে সামান্য অসতর্ক হলেই বিপদে পড়তে হতে পারে যে কোনো পরিস্থিতিতেই সুযোগ হতে তৎপর জালিয়াতিরা আর একবার এরা হাতিয়ার করেছে প্যান আধার লিঙ্ক সংযুক্ত এই বিষয়টি নিয়ে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে কিন্তু জালিয়াতি চলছে ঠিক আছে তো এখানে আরও এখানে বলা হয়েছে যদি আপনি এখানে নিচের দিকে আপনি যদি যাই তাহলে কিন্তু এখানে আরও বলা হয়েছে অভিযোগ নতুন এক ধরনের ফিশিং চলছে এস এম পাঠিয়ে অনেকের মোবাইলে ঢুকছে একটি এসএমএস যেখানে বলা হচ্ছে যে বর্তমানে কিন্তু আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকার জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে অথবা আরও অনেকের মোবাইলে এমনও মেসেজ আছে যে আপনার যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই আপনি সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক করুন এবং তার নিচে একটা কিন্তু লিঙ্ক কিন্তু দেওয়া আছে এবার অনেকেই এই বিষয়টা বুঝতে পেরে অনেকে এড়িয়ে গেছেন কিন্তু বেশ কিছু মানুষ এই বিষয়টা না বুঝতে পেরে এই জালিয়াতির ফাঁদে কিন্তু পা দিয়ে দিয়েছে পরিসংখ্যান বলছে শুধু মুম্বাইতে প্রায় চল্লিশ জন এমন জালিয়াতির শিকার হয়েছেন সন্দেশজনক এই মেসেজে ক্লিক করে কয়েকদিনের মধ্যেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা কিন্তু কেটে নিয়েছে এমনকি এই তালিকায় রয়েছে অভিনেত্রী ও রাজনীতিবিদ নাগমা মোরারাজি এই একই পদ্ধতিতে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে তার অভিযোগ আরও জানা গিয়েছে যে যে মুম্বাইয়ের প্রায় চল্লিশ জন বেসরকারি ব্যাংকের গ্রাহক অভিযোগ করেছেন তাদের অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া গিয়েছে এরা প্রত্যেকেই জানিয়েছে যে একটি ভুয়ো এস কিন্তু পাঠানো হয়েছিল তাদের মোবাইলে ওই এস এম এসে বলা হয়েছে যে যে কেওয়াইসি আপডেট কিন্তু করতে হবে সঙ্গে প্যান কার্ড আপনাকে যে জমা দিতে হবে না না হলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ হয়ে যাবে অথবা ব্লক কিন্তু হয়ে যাবে তো এইভাবে বিভিন্ন বিভিন্ন টাইপের কিন্তু এস এম এস কিন্তু পাঠানো হচ্ছে কাকে পাঠানো হচ্ছে আপনি সম্পূর্ণ বিনামূল্যে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করুন এবং আপনার কিন্তু রকম টাকা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনি লিঙ্ক করতে পারবেন এবং অনেকের কেওয়াইসি এসএমএস আসছে তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম এসএমএস কিন্তু পাঠানো হচ্ছে এই চল্লিশ পতারিতর মধ্যে যেমন নাকবার মতো মানুষ রয়েছে তেমন আর এক অভিনেত্রী টেলিভিশন অভিনেত্রী রয়েছে শ্বেতা মেননও তার প্রায় পঞ্চাশ হাজার টাকা খোয়া গিয়েছে বলে তার অভিযোগ সে তার দাবি ব্যাংকের তরফে কে চাওয়া হয়েছে দেখে তিনি কিছু সন্দেহ করেননি লিঙ্কে ক্লিক করে ফেলতেই একটি ওয়েবসাইটে তাকে নিয়ে যায় সেখানে তার কাস্টমার আইডি পাসওয়ার্ড এবং ওটিপি এই রকম কিন্তু অনেক কিছু জিনিস চায় কি এক মহিলা তাকে ফোন করে বলে জানিয়েছে যে শ্রোতা যে ব্যাংকের আধিকারিক পরিচয় দিয়ে তো একজন কিন্তু মহিলা ব্যাংকের আধিকারিক পরিচয় দিয়ে তাকে ফোন করেছে এবং তার কাছ থেকে ওটিপি কিন্তু নিয়ে নেয় এর ফলে তার কিছুক্ষণ পর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু সাতান্ন হাজার ছশো ছত্রিশ টাকা কিন্তু তুলে নেওয়া হয়েছে তো এইভাবে কিন্তু বহু মানুষের সঙ্গে বর্তমান কিন্তু প্রতারণা চলছে এখন যে এই প্যান আধার লিঙ্ক নিয়ে এবং কিন্তু এই ব্যাংকের কেওয়াইসি এবং বিভিন্ন টাইপের কিন্তু মেসেজ কিন্তু বিভিন্ন মানুষকে পাঠানো হচ্ছে এবং পাঠিয়ে তাদের কাছ থেকে কিন্তু তা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলে নিচ্ছে এবার কীভাবে জ্যালিয়াত হচ্ছে একটু আপনাদের দেখে দিই তো দেখুন প্রথমে কিন্তু আপনার মোবাইলে একটা এস আসবে সেখানে বলা হবে যে এখন বর্তমানে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই আপনি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক যদি করতে চান তাহলে নিচে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপনি ক্লিক করুন অথবা আরও এমনই লেখা আছে যে আপনার যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক করতে পারবেন এবং যদি আপনি আগে থেকে লিঙ্ক করে থাকেন তাহলে কিন্তু সেই টাকাটাও ফেরত পেয়ে যাবেন এরকম কিন্তু বলা হচ্ছে এবং নিচে একটা লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে সেখানে আপনাকে যে রেজিস্ট্রেশন করতে হবে এবার আপনি সম্পূর্ণ বিনামূল্যে যখন লিঙ্ক করার জন্য যখন সেই লিঙ্ককে আপনি ক্লিক করছেন তখন কিন্তু এই যে ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটের মতো একটি হুবহু একটা ওয়েবসাইট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে কিন্তু সেটা ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট নয় সেটা কিন্তু একটি ফিশিং ওয়েবসাইট এবার একটি ফিশিং ওয়েবসাইট মানে কি আপনারা সবাই জানেন যে ফিশিং ওয়েবসাইট মানে যে অফিসিয়াল ওয়েবসাইটের মতো দেখতে পুরো হুবহু দেখতে একটা ওয়েবসাইট কিন্তু সেটা কিন্তু অফিসিয়াল অপশান নয় তার মতো কিন্তু দেখতে কিন্তু সেটা অফিসিয়াল অপশান নয় তো সেখানে আপনাকে নিয়ে চলে আসবে নিয়ে চলে আসার পর তারপর কিন্তু যখন আপনি যে আবার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের জন্য সেখানে যাবেন তখন কিন্তু আপনার প্যান কার্ডের নাম্বার বসাবেন এবং আধার নাম্বার বসাবেন তা কিন্তু যখন ওটিপি যাবে তখন কিন্তু আপনি যখন ওটিপি সেখানে ফিল করে বসিয়ে দেবেন তার কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার ব্যাঙ্ক থেকে সমস্ত টাকা কিন্তু তুলে নেবে ঠিক আছে তো সেই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার মোবাইলে যদি এই রকম কোনো এসএমএজ আসে যে আপনার কে করতে হবে নাহলে ব্যাঙ্কও বন্ধ হয়ে যাবে অথবা যদি আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে তো এইরকম যদি কোনো রকম এসএমএজ আসে এবং যদি লিঙ্ক দেওয়া থাকে আপনি কিন্তু সেই লিঙ্কে কিন্তু ক্লিক ভুলেও কিন্তু করবেন না ঠিক আছে অথবা অনেক সময় এমনই মেসেজ আসে যে আপনি এত টাকা জিতে ফেলেছেন তো এই টাকাটা নেওয়ার জন্য এই নিচের লিঙ্কে ক্লিক করুন তো এইভাবে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু মেসেজ আসে সেই জন্য কিন্তু একটু সতর্ক থাকবেন এবং কিন্তু এই সব ভুয়ো লিঙ্কে আপনি ক্লিক কিন্তু করবেন না এবং আপনি যখন কোনো ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটটা আপনি সিকিউর কিনা অথবা সেই ওয়েবসাইট জেনুইন কিনা সেটা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট কিনা সেটা অবশ্যই কিন্তু একবার চেক করে নেবেন ঠিক আছে যে ওয়েবসাইট আপনি যে কোনো কাজ করুন না কেন আপনি চেক করে নেবেন সেটা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট কিনা ঠিক আছে তো আপনি যদি একটু সতর্ক থাকেন তাহলে কিন্তু আপনার সঙ্গে কোনো রকম ফ্রড হবে না অথবা আপনার সঙ্গে কোনো রকম জালিয়াতি কিন্তু হবে না ঠিক আছে একটু আপনাকে সতর্ক থাকতে হবে তো যদি এই ভিডিওটা আপনার কোনো কাজে লাগে অথবা যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করবেন কারণ অনেক মানুষ এমনও আছে এই বিষয়গুলি জানে না সেই জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেললাইন থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা এই ভিডিওতে থ্যাংক ইউ